পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ। শনিবার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন টাউন হলে পৌরসভার তত্ত্বাবধানে 9 নম্বর ওয়ার্ডে সংযুক্তিকরণের কাজ চলে। এলাকার নাগরিকবৃন্দ উপস্থিত থেকে সংযুক্তিকরণে অংশগ্রহণ করেন। এটা স্বাস্থ্যসাথীর সাথে আধার কার্ডের লিংক হচ্ছে। এটা 16 তারিখ থেকে শুরু হয়েছে, অলরেডি 2-3টে ক্যাম্প হয়ে গেছে, আজকে 9 নম্বর ওয়ার্ডের ক্যাম্প চলছে। এটা কি চলবে? হ্যাঁ, এটা এখন 29 তারিখ অবধি চলবে। এখানে মানুষ কি সুবিধা পাবে? এখানে মানুষ সুবিধা পাচ্ছে যে অনেক মানুষের আধার কার্ডের নাম্বার লিংক করা নেই, সেই নাম্বারগুলো আমরা এখান থেকে দেখে বসে বসে নতুন করে আবার লিংক করে দিচ্ছি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, এই কার্ড নিয়ে কোনো সমস্যা না হয়, সেই জন্য। হ্যাঁ, আজকে 9 নম্বর ওয়ার্ডেই চলছে। আগামীকাল দিন আমরা ইয়েতে করে এলাম, রবিবার করে, শনিবার দিন আমরা 11 নম্বর ওয়ার্ডে করে এসেছি। চেয়ারম্যান স্যারের ওয়ার্ডে উনি সেখানে উপস্থিত ছিলেন, কিরণ সংঘ ক্লাবে। তার আগের দিন আমরা করে এসেছি 18 নম্বর ওয়ার্ডে, ইয়ে ছিল কেবে 21 নম্বর ওয়ার্ডেও আমরা করে এসেছি, করছি। আমরা আবার নেক্সট 22 তারিখে করবো কঙ্কালেশ্বরী কালীবাড়িতে। কেমন ছাড়া পাচ্ছে? মোটামুটি দারুণ ভিড় আসছে, 450-500-600 করে কাগজ জমা পড়ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।